যখন ওই যে পুলিশ উল্টে মানে এলোপাথারি গুলি গুলি করলো, তার একটা গুলি হচ্ছে আর মাথায় লাগে। শেখ হাসিনা যাওয়ার পরে আপনার হচ্ছে 5 তারিখে, 5 তারিখে হচ্ছে চলে যাওয়ার পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, তার আসলে একদম সূক্ষ্ম পরিমাণে মানে একটু ফুটা রয়ে গেছে, ড্রেসিং যখন করতে গেছে তখন দেখে ফুটাটা। ওই অবস্থা যখন সেন্সলেস হয়েছে, এরপর থেকে সে আসলে সেন্সলেসই। প্রথম ও তাকাইছিল আমার দিকে, তাকানোর পরে পরে আমি জিজ্ঞাসা করলাম, মানে আমার বাবা জিজ্ঞাসা করতেছে বললো তো এদিকে, পরে বলতেছে শান্ত অল্লাগে আমার কথা ছিল, তখন ও আমার চিনতে পারতেছিল অল্লাগে আমি কিছুক্ষণ কথা বলছি। ও হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে আপনার হচ্ছে 5 তারিখে, 5 তারিখে হচ্ছে চলে যাওয়ার পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, তখন ও সুস্থ। তারপরে হচ্ছে যখন ওই যে পুলিশ উল্টে মানে এলোপাথারি গুলি গুলি করলো, তার একটা গুলি হচ্ছে আর মাথায় লাগে। তার মাথায় লাগার পরে ও চোখানি পড়ে যায়, পড়ে যাওয়ার পরে হয়তো বা আশেপাশে যারা ছিল তারা হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ঢাকা মেডিকেলে আনার পরে হচ্ছে ওইখানে ট্রিটমেন্ট হতেছিল, তখনও হচ্ছে আর কিছুটা সেন্স ছিল। তারপরে হয়তো বা 4-5 দিন পরে, না 4-5 দিন পরেও কথা বললো, আমরা গেলাম, আমরা যাওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেলে, তারপর আবদুল্লাহ আমাদের সবাইকে চিনলো, আমাদের সাথে কথাও বলছে। আর বাবা বলতেছে দেখো তো এই যে কারা আসছে, আমার নাম বললো, বললো এই যে শান্ত, এই যে শামীম, এই যে আমাদের বেশ কিছু ফ্রেন্ডরা ছিল। তারপরে ওইখান থেকে আমরা আর উন্নত চিকিৎসার জন্য CMS-এর জন্য আর ফ্যামিলি বা আমরা সবাই একটা, তারপর ক্যাম্পাসের আমাদের প্রিন্সিপাল স্যার ছিল, তারাও সর্বোচ্চ সহযোগিতা করছে। তারপর সাংবাদিক সমিতির আমাদের ক্যাম্পাসে ব্যক্তি যারা ছিল তারাও এটা নিয়ে আর বেশ বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস ছিল। তারপর ওইখান থেকে সবার মাধ্যমেই সবার সহযোগিতায় ওকে CMS-এ নেওয়া হয়। CMS-এ নেওয়ার পর দীর্ঘদিন ওখানে ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হওয়ার পর আর অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে তারপর হচ্ছে অপারেশন সাকসেসফুল হয়। গতকালকে রাত্রে কথা, আর এই কথাগুলো আমরা জানতাম না, বন্ধুরা যারা ছিলাম, আঙ্কেলের সাথে আমরা বসলাম, বসার পর আঙ্কেলের সাথে কথা বললাম, আঙ্কেল এত সিরিয়াস অবস্থা কীভাবে হলো সর্বশেষ? পরে বলতেছে বাবা দেখো ও কোরবানি ঈদের পরের দিনই ও চলে আসলো, আসার পরে আর কিছু কিছু ঘটনা আমার কাছে বললো, কোরবানি ঈদের পরে চলে আসলো। আমি আর বললাম বাবা তুমি চলে গেলা আমার সাথে দেখা না করে, আঙ্কেল হয়তো বা কৃষি কাজ করে বা কৃষি জমি টুমি দেখাশোনা করে, আঙ্কেল জমিতে ছিল, জমিতে বা বাইরে কিছু একটা। তারপর আঙ্কেল ছিল, আঙ্কেল থাকার পরে পরে আঙ্কেল কল করছে, রে বাবা তুমি চলে গেলা আমার সাথে দেখা না করিয়া। পরে বলতেছে বাবা আমি আবার আসবো না, দেখা করবো না। ওইটি আঙ্কেলের সাথে সর্বশেষ দেখা হওয়ার, মানে দেখা বলতে ওই যে কথা, মানে ভালো, তারপর তো কথা হয়েছেই কিন্তু সরাসরি আর দেখা হয়নি। ড্রেসিং যখন করতে গেছে তখন দেখে ফুটাটা, পরে হচ্ছে ডাক্তারের কাছে বিষয়টা ইনফর্ম করলো, দেখেন ওর একটা ফুটা আছে স্যার, বিষয়টা কী করে একেবারে সামান্য, যেটা এই ফুটাটা দেখছে সর্বশেষ অপারেশনের পরে, অপারেশন সুস্থ হয়ে যাওয়ার পর। এটা এক্স্যাক্টলি টাইমটা আমরা বলতে পারবো না, এটা আঙ্কেলই হয়তো বা বলতে পারবে না। এটা হচ্ছে যখন ইয়া করে না ড্রেসিং করে, যখন অপারেশনের পরে যখন ড্রেসিং করায় তখন আসলে বুঝতে পারছে যে তার আসলে একদম সূক্ষ্ম পরিমাণে মানে একটু ফুটা রয়ে গেছে। তো ডাক্তারকে জানানোর পরে বলছে যে এটা আসলে তেমন কোনো সমস্যা না, যে মেডিসিন দেওয়া হয়েছে ওই মেডিসিন খাওয়ার পরে এমনিতেই হচ্ছে ঠিক হয়ে যাবে। লেবুর সুঘ্রাণ আরও বেশি, ত্বকের যত্ন আরও বেশি, চলে আরও বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো এই অপেক্ষায় তারা মেডিসিন খাওয়াচ্ছে বা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আসলে তার এই বিষয়টা থেকে এখানেই একটু ওই যে ইয়া হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনের মতো কী বলে এটারে মানে পেকে গেছে এমন টাইপের কিছু একটা। তো ওইখান থেকে আসলে তার এটা বাড়তেছিল, পরে হঠাৎ একদিন বললো যে হঠাৎ একদিন তার এটা থেকে অনেক বেশি ইয়া হইতেছিল, ব্লাডিংয়ের মতো, তো হেঁচি দিছে বা এমন টাইপ কিছু একটা দিছে আবদুল্লার বাবার মতে। তো ওইখান থেকে হেঁচি দেওয়ার পরে এইখান থেকে যেই ইয়াটা এটা ছুটে গেছে, মানে ব্লাডিং বা হচ্ছে ওইখান থেকে কিছু একটা বের হচ্ছিলো। তো ওই অবস্থায় যে সেন্সলেস হয়েছে এটা মিনিমাম আরও 20-25 দিন আগে, 20-25 দিন আগে। তো ওই অবস্থায় যখন সেন্সলেস হয়েছে, এরপর থেকে সে আসলে সেন্সলেসই, তারপর থেকে আরে অক্সিজেন দিয়ে আসলে রাখা হয়েছে বা ট্রিটমেন্ট চলতেছিল এভাবেই। এখন এই অবস্থায় আমরা গতকাল যখন ওরা দেখতে যাই তখন তার এই অবস্থায় দেখছি, এই যে গতকালকের ছবি। আমার সাথে বন্ধুর হচ্ছে আমি তো যাইতে পারি নাই, আমার সাথে ভিডিও কলে ও কথা বলা দিয়েছিল, অল্লাগে আমার কথা ছিল, তখন ও আমার চিনতে পারতেছিল অল্লাগে আমি কিছুক্ষণ কথা বলছি, কিন্তু ওর সাথে লাস্ট কথা হয়েছে, ও দেখতে গেছিলো ওর সাথেই দেখা হয়েছে আর কি। একটু যদি বলতেন কী কথা হয়েছিল সে ওর সাথে? আমার লাস্ট কথা হলো, ওরে প্রথম ও তাকাইছিল আমার দিকে, তাকানোর পরে পরে আমি জিজ্ঞাসা করলাম, মানে আমার বাবা জিজ্ঞাসা করতেছে বললো তো এদিকে, পরে বলতেছে শান্ত, তারপর বলতেছে আমি বলতেছি আবদুল্লাহ দেখ তোর সাথে আমার পরিচয়টা কীভাবে বলতো, তুই আমারে, মানে ও আস্তে আস্তে বলতেছে তুই আমারে, মানে ও মোটামুটি ও তখন কথা বলে, সুন্দর কথাই বলে, তখন বলতেছে তুই আমার SMS করছিলি, আমি তো ডিপার্টমেন্টের ফ্রেন্ড, মানে সর্বশেষ কথাটা এটাই। তারপরে হয়তো বা আমরা অন্য দুষ্টামি ফেলামি, আমরা বন্ধুদের যে কথাগুলো থাকে, মানে ওর মন ভালো করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমরা চেষ্টা করছি। আমরা প্রায় 1 ঘন্টার মতো সাথে ছিলাম,
আমরা ছিলাম, সোহাগ ছিলি না, ওই যে সোহাগও ছিল আমাদের, ও ডিপার্টমেন্টের বন্ধু, ওরা ছিল, মানে ও যে আমাদের মাঝে থেকে এভাবে চলে যাবে এটা আমরা কখনোই কল্পনা করিনি। আমরা মনে করছি না আবদুল্লাহ ট্রিটমেন্ট ভালো হচ্ছে সিএমএসে, ও সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, আবার আমাদের মাঝে একসাথে পড়ার টেবিলে বসবে, আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলতেছে, আমাদের সাথে আবারও পরীক্ষার টেবিলে বসবে, আমরা পরীক্ষা দিব। এখন ভাগ্যের নির্মাণ যে পরি মানে সময়, সেই সময় আমাদের ঠিক আরে নিয়ে গেল, এটা হচ্ছে আমাদের আর কিছু বলার নাই। এখন বিষয়টা হচ্ছে দেখেন আর পরিবারের অবস্থা খুবই খারাপ, এখন আর ফ্যামিলির জন্য যদি কিছু করণীয় থাকে এখনের পরিস্থিতিতে এই সরকারের, তাহলে সে ততটুকু যেন এই পরিবারকে সেই সাপোর্টটা ওরা দেয়, যেন এই পরিবারটা সচ্ছলভাবে বাঁচতে পারে।